এসএসসি 2023 পরীক্ষার্থীদের ফাইনাল সাজেশন, এটা কিন্তু সকল বোর্ডের জন্যই। বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি কিন্তু পূর্বে অনেকগুলো বিষয়ের সাজেশন দিয়েছি, বাংলা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, এগুলো কিন্তু সকল বোর্ডের জন্য ফাইনাল সাজেশনগুলো দিয়েছি। তো আজকের সাজেশনটি হচ্ছে মূলত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। তো দেখো, এখানে আমাদের পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা কিন্তু সকল বোর্ডের জন্য ফাইনাল সাজেশন। দেখো, এখানে কিন্তু আমি যেগুলো পড়তে হবে সেগুলো কালার করে দিছি, এবং এখান থেকে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি মুখে বলে দিব। তো তোমরা ভিডিওটি সুন্দর করে দেখতে থাকো, এবং বই নিয়ে এবং কলম নিয়ে সুন্দর করে দাগায় ফেলো বইয়ের মধ্যে। আমি যেই জিনিসটা, যেই অধ্যায়টা বা যে পাঠটা ইম্পর্টেন্ট বলবো, সেটা চেয়ারস্টার করে দেবা বইয়ের মধ্যে, ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। তো এটার মধ্যে আমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে এগুলাই আছে প্রথম অধ্যায়। তো এটার মধ্যে আমরা কোন কোন পার্টগুলো পড়বো, এই যে পার্ট 1 ইসলাম, পার্ট 2 ইমান, পার্ট 3 মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, পার্ট 4 তাওহিদ, পার্ট 5 আল্লাহ তাআলার পরিচয়, পার্ট 13 আখিরাত, পার্ট 14 আখিরাতে জীবনের কয়েকটি স্তর। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইসলাম, তারপরে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, তাওহিদ, তারপরে হচ্ছে আখিরাত জীবনের কয়েকটি স্তর, এটা কিন্তু সব সময় থাকে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন সব সময় থাকে কিন্তু। তো এটা ভালো করে পড়ে নেবা। আর আমি যেগুলো মুখে বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু স্টার করে দাও। যেগুলো কালার করে দিচ্ছি এগুলো তো অবশ্যই দাগাবা, তবে যেগুলো আমি মুখে বলে দিচ্ছি সে অধ্যায়গুলো স্টার করে দাও, ঠিক আছে? তারপর দ্বিতীয় অধ্যায়, দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের কি কি পড়তে হবে। দেখো, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, এটার মধ্যে আমাদের শরীয়ত, তারপর শরীয়তের প্রথম উৎস আল কোরআন, তারপর মাকি ও মাদানি ছোড়া। এখানের মধ্যে এই যে শরীয়তের প্রথম উৎস আল কোরআন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর মাকি ও মাদানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো সূরা আত-তিন, তারপর শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে পার্ট 13 হাদিস 2, ইসলামের ভিত্তি ইমান, সালাত, সাওম, জাকাত ও হজ সম্পর্কিত হাদিস, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হাদিস 6, মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস। তারপরে এখানে তৃতীয় অধ্যায় ইবাদত, ইবাদতের মধ্যে আমাদের ইবাদত, সালাত, সাওম, হজ, তারপরে ইলম, এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইবাদত, সালাত, হজ, ঠিক আছে? এগুলোকে থ্রি স্টার করে দাও। যেগুলো কালার করে দিচ্ছি এগুলো অবশ্যই পড়বা, তবে আমি যেগুলো বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা থ্রি স্টার করে দেবে এবং সেগুলো বারবার প্র্যাকটিস করবা। তারপর চতুর্থ অধ্যায় আখলাক, এখানের মধ্যে আখলাকে হামিদা, তারপরে ওয়াদা পালন, পার্ট 4-এর মধ্যে সত্যবাদিতা, পার্ট 5-এর মধ্যে শালীনতা, পার্ট 6-এর মধ্যে আমানত, তারপরে পার্ট 16-এর মধ্যে আখলাকে জামিমা, তারপরে পার্ট 18-এর মধ্যে গীবত, পার্ট 22-এর মধ্যে সুদ ও ঘুষ। তাহলে এখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আখলাকে হামিদা, তারপরে হচ্ছে এই আমানত, আচ্ছা এখানে সত্যবাদিতা, আমানত, আখলাকে জামিমা, গীবত, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থ্রি স্টার করে রাখো এবং এগুলো বারবার প্র্যাকটিস করবে। তারপরে পঞ্চম অধ্যায়, এটা হচ্ছে আদর্শ জীবন চরিত্র,
এটার মধ্যে আমাদের কোন কোন পাঠ পড়তে হবে? এই যে পার্ট এক, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। এটা পড়বা। পার্ট দুই, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও শৈশব কৈশোর। তারপরে পার্ট তিন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনকাল এবং নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার। তারপরে হচ্ছে পার্ট পাঁচ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয় ও বিদায় হজ। এরপরে হচ্ছে হজরত উমর। এগুলো পড়বা। এখানে মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এটা। তারপরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্ট দুই, পার্ট তিন, এই তিনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটা এটাও ইম্পর্টেন্ট, পার্ট পাঁচ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয় ও বিদায় হজ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে চিকিৎসা স্বাস্থ্য, এটা এইটা পড়বা। তো তো এটাই হচ্ছে মূলত ইসলাম শিক্ষার ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য। এগুলো পড়লে কিন্তু অবশ্যই কমন পাবে, 100% কমন পাবা সকল বোর্ডের জন্য। তা আমি কিন্তু প্রত্যেকটা সাজেশন দিয়ে দেব, আমি কিন্তু অনেকগুলো সাজেশন দিয়ে দিছি অলরেডি, কমার্সের, বিশেষ করে কমার্সের সাজেশনগুলো দিয়েছি, এবং বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এরপরে গণিত, এগুলো কিন্তু সাজেশন দিয়ে দিছি। তো এগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে সুন্দর করে দেখে নিও, ঠিক আছে? তো এটাই ছিল আজকের সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।